আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি কি জানেন ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজ মাজুজের দল এখন কোথায় আছে কুরআন এবং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজের দল বেরিয়ে আসবে চলুন বন্ধুগণ জেনে নেই বর্তমানে ইয়াজুজ মাজুজ কোথায় আছে এবং কখন তারা বেরিয়ে আসবে তাই ভিডিওটি পুরা দেখার অনুরোধ রইল কুরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে ইয়াজুজ মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত অন্যান্য মনিবের মতো তারা হুহ আলাইসালামের সন্তান সন্ততি অধিকাংশ হাদিস থেকে প্রমাণিত যে তাদেরকে ইয়াসেফ ইবনে নুয়ের বংশধর সাব্যস্ত করা হয়েছিল ইয়াজুজ মাজুজ শুধু দুই ব্যক্তির নাম নয় দুইটি সম্প্রদায়ের নাম দুটি দলের নাম এই জালেম ইয়াজুজ মাজুজের সংখ্যা বিশ্বের সমগ্র জনসংখ্যার চাইতে অনেক গুণ বেশি ইয়াজুজ মাজুজ যে জনবসতির উপর হামলা চালায় সে জনবসতির প্রবেশ পথে দুটি পাহাড় আছে চলুন এবার জেনে নেই কেন ইয়াজুজ মাজুজ বন্দী হয়েছিল ইয়াজুজ মাজুজরা যে জনবসতির উপর হামলা চালায় সে জনবসতির প্রবেশ পথে দুটি পাহাড় আছে এগুলি ইয়াজুজ মাজুজের পথে বাধা ছিল কিন্তু উভয়ের মধ্যবর্তী গিরিপথ দিয়ে সে তারা আক্রমণ চালাত উক্ত জনবসতির লোকজন জুলকান নায়েককে একটি বড় প্রাচীর বা দেওয়াল নির্মাণ করে দুই পর্বতের মাঝে গিরিপথ বন্ধ করার জন্য অনুরোধ করলেন প্রয়োজনে তারা জুলকান নায়েককে অর্থ সংগ্রহ করে দেওয়ার প্রস্তাব করেন জুলকার নায়ক ছিলেন পুরো পৃথিবীর বাদশাহ জুলকান নায়ক আল্লাহ তাবারকালা সমগ্র পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন যাই হোক তখন জুলকার নায়ক বললেন আমার রব আমাকে যে সম্পদের অধিকারী করেছেন তাই যথেষ্ট অতএব তোমরা কেবল দৈহিক শক্তির মাধ্যমে আমাকে সাহায্য করো আমি তোমাদের এবং ইয়াজুজ মাজুজের সম্প্রদায়ের মধ্যে মজবুত প্রাচীর নির্মাণ করে দেব। যাতে করে তারা ওই অঞ্চলে প্রবেশ করতে পারে না অবশেষে যখন দুই পর্বত সিং মধ্যবর্তী স্থানকে লৌহপাত দ্বারা স্তরে স্তরে সাজিয়ে পর্বতদের সমান করে ফেললেন তখন জুলকান নায়ক আদেশ করলেন এবার তোমরা এটিকে তাপাইতে তাকো তখন তারা ইয়াকে তাপাইতে তাপাইতে অগ্নিমর্ত লাল করে ফেললো তখন বললেন এবার তোমরা আমার নিকট প্রজ্বলিত থামা নিয়ে এসো আমি ওয়াতে ঢেলে দেব। এভাবে তিনি দুই পর্বতের গিরিপথকে একটি সুবিশাল লৌহ প্রাচীর দ্বারা বন্ধ করে দিয়েছিলেন ফলে আজুজ মাজুজের দল লুতরাজ থেকে এই এলাকার জনগণ নিরাপদ হয়ে যায় ওই লৌহ প্রাচীর এমন ছিল যে উহার উপর দিয়ে পার হয়ে আসা অথবা উহাতে সুরং তৈরি করে পার হয়ে আসা তাদের জন্য খুবই দুষ্কর ছিল আদিশ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন ওই সময় ওই প্রাচীরে সামান্য ছিদ্র ছিল প্রত্যহ ঘর্ষণ করে ওয়াহাকে পাতলা করে কিন্তু পরের দিন অলৌকিক ভাবে ইহা আবার পুরু হয়ে যায় রাসুল্লাহ সাল্লাম বলেন ইয়াজুজ মাজুজরা প্রত্যেক জুলকানাইকে দেওয়ালটি কুরতে থাকে কুরতে কুরতে এক সময় তারা ওই লৌহ প্রাচীরের প্রান্তসীমা এসে পৌঁছে যায় অপর পারসের আলো দেখা যেতে থাকে কিন্তু তারা একতা বলে ফিরে যায় যে বাকি অংশটুকু আগামী কাল করব কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তায়া দেওয়ালটি আবার মজবুত অবস্থায় ফিরিয়ে দেন কিন্তু যেদিন দিন আল্লাহ তাবারাক তাদেরকে মুক্ত করার ইচ্ছা করবেন কিয়ামতের নিকটবর্তী সময় সেদিন থাকবে। সেদিন ইয়াজুজ মাজুদের দল ওই দেওয়ালটি খনন শেষে তারা বলবে ইনশাআল্লাহ আগামী কলল বাকি অংশটুকু কপারে চলে যাব সেদিন ওই দৌহপাত দেওয়ালটি আর পুরো হবে না ফলে পরের দিন প্রাচীর ব্যঙ্গে সকলে বেরিয়ে আসবে আজুজ মাজুজের দল এরা মানব জাতি হওয়া সত্ত্বেও সাধারণত মানুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং সংখ্যায় অনেক বেশি তখন ইসা আলাহ ইসাল্লামের সময়কাল থাকবে যখন ইসা আলাহ ইসলাম পৃথিবীতে আবার আসবেন তখন ইসা আলাহ ইসাল্লাম বিশিষ্ট সহচর বৃন্দ সহ তুর পর্বতে গিয়ে আশ্রয় নেবেন আজুজ মাজুজরা সকলে এক অস্বাভাবিক মৃত্যুতে পতিত হবে যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে